শিক্ষার্থীদের সব উপকরণ দেওয়া হয় এখানে। ভাইয়ারা গেছিলেন আমাদের বাসায় গিয়ে বলছিলেন যে এখানে একটা কিন আছে ওইখানে পড়ালেখা করতে। তারপর আমরা তিন বোন ছিলাম, আমরা তিন বোনই এখানে এসে পড়তেছি, নামতো শেখায়, তারপরে অঙ্ক শেখায়, তারপরে গিয়ে কবিতা শেখায়, পড়ালেখা শেখায়, খেলাধুলা শেখায়, খুব আদর করে, আমার ভালো লাগে। এরপরে আমরা খেলাধুলা করি এখানে। শুধু কি লেখাপড়া, খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার ব্যবস্থাও আছে এখানে। সবকিছুই শিখে, নাচ গান, মানে পড়াশোনা, মানে ভালোভাবে চলাফেরা, মানে সবকিছু আমাদেরকে শেখায়। ইন্টারনেট কিভাবে ইউজ করবো বা ফাইল কিভাবে তৈরি করব, অনেক কিছু পেস্ট বা কপি করতে পারবো, এখানে অনেক কিছু আমাদের শেখানো হয়েছে। এখানে বাংলাদেশ প্রযুক্তিতে অনেক এগিয়ে যাচ্ছে, তো ওদেরকে এই জিনিসটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের যা যা উপকরণ আছে, মোটামুটি পার্সোনাল কম্পিউটার আমাদের যা যা আছে, সবার কাছে যে ল্যাপটপটা আছে, তো ওদের ওটা দ্বারাই যতটুকু সম্ভব, মানে ওদের পক্ষে যতটুকু নেওয়া সম্ভব আর আমাদের পক্ষে যতটুকু দেওয়া সম্ভব, আমরা সেই জিনিসটা ওদেরকে দেওয়ার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রীয় অনুষ্ঠানে কেন স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত অংশ নিয়ে থাকে। এছাড়াও তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বছরে দুবার ব্যবস্থা করা হয় বিনামূল্যে চিকিৎসা সেবার। শুরুটা হয়েছিল 11 বছর আগে, 2004 সালের স্বাধীনতা দিবসে। চেনা হোক প্রতিটি মুখ শিক্ষার আয়নায়, এই স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের একদল স্বপ্নবাজ তরুণ শুরু করে কিন স্কুলের কার্যক্রম। সপ্তাহের 6 দিনই ক্লাস চলে বিকেল 4:30 থেকে 5:30 পর্যন্ত। পড়াতে হয় প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তক। এই ছোট ছোট বাচ্চাগুলোকে পড়াতে অনেক ভালো লাগে। হ্যাঁ, ওরা হয়তো অনেক দুষ্টামি করে অথবা বিরক্ত করে, বিরক্ত ঠিক না, ওদের বয়সটাই এরকম, কিন্তু ওদেরকে শিখানোর মধ্যে একটা আনন্দ আছে যে বাচ্চাগুলা এই জ্ঞানের জগতে প্রবেশ করতেছে মাত্র, ওরা এই বিশাল বড় জগৎটাতে মাত্র শুরু করতেছে জানা। সমাজের নিম্ন স্তর থেকে উঠে আসে, তো আমরা চাই যে ওরা ওদের স্টেজের যে অন্য বাচ্চারা আছে তাদের চেয়ে উন্নত, একটু আলাদা হোক, ওদের চেয়ে ওরা যাতে একটু ভালো হয়। নিয়মিত কেন স্কুলে আসে এমন শিক্ষার্থীর সংখ্যা 150-এর অধিক। এছাড়াও প্রায় 50 জন শিক্ষার্থী আছে যারা প্রতিদিন স্কুলে আসতে পারে না। কেনের সাধারণ এবং কার্যকরী সদস্যরাই ক্লাস নিয়ে থাকেন। অনেকগুলো বাচ্চা শিক্ষার যে সুবিধা সেটা থেকে বঞ্চিত হয়, আমরা ওদের পাশে এগিয়ে আসছি, তো আমাদের সাহায্য যে ওরা পড়তেছে, আমরা চাই ওরা ভালো করুক। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ক্লাসে যাচ্ছি, বাচ্চারা সব দৌড়ে চলে আসে, আপু আপু বা ভাইয়া বলে চিৎকার করে এসে, তো ওইটা অন্যরকম একটা ভালো লাগা যে আসে পিছিয়ে, মানে আমাদের মানে ক্যাম্পাসে আমাদের অন্যান্য বন্ধুরা দেখলে বলে হ্যাঁ তোদের কাছে এত আসে। তবে কিনি স্কুলের শুরুটা কিন্তু এত সহজ ছিল না। নতুন স্কুলের জন্য ছিল না কোনো স্থায়ী শ্রেণীকক্ষ। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের 2টি কক্ষ ব্যবহার করা হতো প্রথম দিকে। অল্প সময়ের মধ্যেই কিনির শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে। এ সময় বিশ্ববিদ্যালয়ে 1টি কক্ষ নিয়ে গেলে শ্রেণীকক্ষ সংকট প্রকট হয়। তখন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সিঁড়িতে চলে পাঠদান। তবুও কখনো মনোবল হারাননি কিন সদস্যরা, থেমে থাকেনি শিক্ষা কার্যক্রম। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শাহজালাল ইউনিভার্সিটির স্কুলটি ব্যবহার করছে কিন। নাচ গান, তারপর কম্পিউটার শেখানো, এইসব ওদের কাছে অনেক ভালো লাগে। এবং ওরা অনেক সময় চায় যে মানে সপ্তাহে পারলে ওই দিনই ওরা নাচ শিখতে চায়, গান শিখতে চায় বা কম্পিউটার, মানে যতটুকু পারি আর কি আমি চেষ্টা করি, মানে সবসময় হয়তো সম্ভব হয় না। আসলে আমাদের হয় কি যে অনেক সময় বাচ্চারা আর কি যে আসলে ওদের মানে মানে ফ্যামিলির অর্থনৈতিক সমস্যা বা অন্য অনেক সমস্যার কারণে ওরা শেষ পর্যন্ত অনেকে হয়তো পড়াশোনা কন্টিনিউ রাখতে পারে না। আমাদের ছিল আর কি যারা আমরা যে বাচ্চাকে নার্সারিতে দেখছি ওদের আবার যেন কয়েক বছর পরে সাথে আমাদের ক্লাস 10 দেখতে পাই। মূলত কিন স্কুল চলে সংগঠনটির সদস্যদের মাসিক চাঁদা ও বিভিন্ন ব্যক্তিগত আর প্রাতিষ্ঠানিক দাতাদের সাহায্যের মাধ্যমে। কিনের সদস্যরা প্রতি মাসে চাঁদা দিয়ে থাকেন। স্কুল তহবিলের জন্য আয়োজন করা হয় চ্যারিটি শো। এছাড়া অনেক শিক্ষকও এতে সহায়তা করেন। প্রথম দিকে এ তহবিল পর্যাপ্ত ছিল না, তবু কিন তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে। এরপর এগিয়ে এসেছে সবাই।
স্কুলটার এরকম স্বেচ্ছাসেবায় চলতেছে আর কি। আর এমনি আমাদের মানে আমরা জিএম বা আমাদের মাসে এরা চাঁদা আছে, এবং এছাড়া আমাদের অনেকে মানে অনেক সময় ডোনেট করে আর কি, ওই ওইসব অর্থ থেকে আর কি আমরা স্কুলে চালাই থাকি আর কি, মাসেরা চাঁদা আছে এটি। আর মোটিভেট করার বিষয় যেটা আছে আর কি, মানে স্বেচ্ছাই আর কি, মানে স্কুলে অনেকে আসে এসে ক্লাস নেয়, ক্লাস নেওয়া ভালো লাগে, তারপর নিজেরাই আসে আর কি। এটি আমরা জাস্ট আর কি মানে যতটুকু পারি বাচ্চাদের আর কি শেখানোর চেষ্টা করি। বিশ্ববিদ্যালয় এলাকা, আশেপাশে এলাকায় আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি, বা কোনো একটা অসুস্থ মানুষ হলে তাকে নিয়ে চিকিৎসার জন্য আমরা কাজ করতেছি, শীতার্থ মানুষের জন্য আমরা কাজ করতেছি, এটা আমাদের এই পরিসরটাতে। এখন সব জায়গায় যদি মানে সবাই যদি নিজের জায়গা থেকে এই জিনিসটা করে, অবশ্যই সমাজে মানে মানে খুব আশানুরূপে একটা চেঞ্জ হবে। ছোট পরিসরে জন্ম নেয়া এই সংগঠনটির পরিধি এখন অনেক বড়। অনেকে যত্নে বোনা ছোট্ট গাছটি যেন আজ বটবৃক্ষ, এখন তার অনেক ডালপালা। এই গাছের ছায়াই প্রাণ জোড়ায় সমাজের সুবিধাবঞ্চিত শিশু, আর তাদের মাঝেই জ্ঞানের প্রদীপ জ্বালাতে কাজ করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ। আমাদের সবার আসলে উচিত মানে মানুষের জন্য কাজ করা, মানুষের মানুষের জন্য কাজ করা, হেল্প করা, ওরা যাতে স্বপ্ন দেখতে শিখে আর কি। মানে বাচ্চারা যেরকম এখানে আসে, আমরা তো রাখতে নিজে না তাদের বানাতে পারবো না, কিন্তু তাদের ভিতরে যে স্বপ্ন দেখতে পারে, মানে এই জিনিসটা তাদের মধ্যে মানে গ্রো করা আর কি। এই প্রদীপ শিখা অনির্বাণের মতো আজীবন জ্বলবে সবার মধ্যে।